সম্মানিত ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে কথা বলবো দেশি মুরগির জীবাণু রোগ নিয়ে। তো অনেকে আপনারা যখন দেশি মুরগি বা সোনালি মুরগি যখন লালন পালন করেন তখন প্রায় 30 দিন বয়স হবে হবে এরকম সময় 25 দিন থেকে 30 দিন বা 1 মাসের ভিতরে অনেক সময় দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো জিমায়, খাবার খাদ্য খাইতে খেতে চায় না এবং তারা জিমাতে তাই মানে খাবারও খেতে চায় না, পানি খেতে চায় না, খালি জিমায়। দিন যত যায় তত মুরগির সংখ্যাগুলো মারা যায়। তো এই রোগগুলো কী কারণে হয়ে থাকে, কেন জিমায় সে সম্পর্কে কথা বলবো। মূলত জীবাণু রোগ দুটি কারণে হয়ে থাকে। এক হলো গিয়ে আপনার যখন মুরগিগুলো রক্ত আমেশা হয়, যখন আমেশা যখন যাদের থাকে তখন দেখবেন তারা অনেক সময় রক্ত আমেশা করে, যখন তারা বাথরুম করে তখন দেখবেন যে তাদের পায়খানাস্থল থেকে রক্ত আসে। তো রক্ত আমেশার জন্য অনেক সময় জিমায় এবং কি গাম্বুরা রোগের জন্য জিমায়। যখন গাম্বুরা রোগ হয় তখনও মুরগিগুলো জিমায়, তাদের যে ফাঁক আছে ফাঁকগুলো ছেড়ে দেয়, উপরে উঠাতে পারে না, জিমায় ফাঁকগুলো ছেড়ে দেয়। এই দুটি কারণে মূলত জীবাণু রোগ হয়। তো রক্ত আমেশা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে যে কী ওষুধ খাওয়াবেন, কতদিন পর্যন্ত ওষুধটা খাওয়ালে রক্ত আমেশা ভালো হয়ে যাবে। এবং আজকের যে বিষয়টি হচ্ছে এটা হচ্ছে গাম্বুরা নিয়ে। গাম্বুরা যদি রোগ হয় তখন তারা জিমাতে থাকে, ফাঁক ছেড়ে দেয়। তো কী ধরনের ওষুধ খাওয়াতে হবে এই গাম্বুরা রোগের জন্য, যদি গাম্বুরা ভ্যাকসিন করে দেন তাহলে তো গাম্বুরা হওয়ার সম্ভাবনা থাকে না। যখন আপনারা অল্প কিছু দেশি মুরগি বা অল্প কিছু টাকে বাচ্চা লালন পালন করেন অনেক সময় আপনারা ভ্যাকসিন করেন না গাম্বুরা রোগের, তারপর যখন রোগটা হয়ে যায় তখন কী করবেন? আবার অনেক সময় ভ্যাকসিন করার পরেও কিন্তু গাম্বুরা রোগটি হয়ে থাকে। তো এটি কেন হয় সে সম্পর্কেই এখন কথা বলি। মূলত যখন আমরা ভ্যাকসিন করি গাম্বুরা রোগের ভ্যাকসিন করেন, অনেক সময় ভ্যাকসিনটা ফেল মারে, ভ্যাকসিনটা কোনো কাজে আসে না, তখন হয়। আবার অনেক সময় যদি কাজে হয় তারপরও মূলত অনেক সময় গাম্বুরা রোগটি হয়ে থাকে। তো যদি রোগটা অলরেডি হয়ে যায় তখন আপনারা কী করবেন? সে কারণে আপনাদের বাজার থেকে এরকম একটা ওষুধ কিনে নিয়ে আসতে হবে, 100 মিলির একটা ওষুধ। এই যে ওষুধটা আপনারা দেখেন সেফ্লক্স, সেফ্লক্স যে ওষুধটা আছে এটা আপনারা যখন বাজারে যাবেন, বাজারে বলতে ডিলারে যে দোকান পাওয়া যায়, ওষুধের যে ওষুধ পাওয়া যায় ডিলারের যে দোকান আছে ওইখান থেকে যদি যান তো দেখবেন যে এটার মূল্য গায়ে লেখা আছে, MRP হচ্ছে 380 টাকা। এটা 340 টাকা হলে আপনারা আনতে পারবেন। তো আমি কীভাবে ওষুধটা খাওয়াতে হয় সেটা আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারছি না। আমার যে দেশি মুরগির বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো মূলত অনেক অবস্থা খারাপ হয়ে গেছিলো, রাত্রে ওষুধ আনার পর সাথে সাথে আমি ওষুধগুলো খাইয়ে দিছি, তো এই কারণে আমি মূলত দেখাতে পারছি না। তবে এটা কীভাবে খাওয়াতে হয় সেটা আমি বলে দেব। এই যে ওষুধটা দেখতেছেন এটা 100 মিলি একটা ওষুধ। আপনারা কী করবেন, যখন আপনার ওষুধ মুরগিগুলো খারাপ হয়ে যাবে তো জিমাবে, তখন আপনারা প্রতি লিটারে 1 লিটার পানিতে 1 মিলি করে দিবেন। আপনারা যত লিটার পানি মুরগিকে দেন ঠিক তত লিটার তত মিলি ওষুধ আপনারা পানির সাথে মিক্স করে প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত খাওয়াবেন। 3 থেকে 4 দিন খাওয়ানোর পরে দেখবেন সম্পূর্ণ মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো আমার যে মুরগিগুলো আসলে এগুলো প্রায় জুলেও জুলে প্রতিদিন অনেক মুরগি মারা যেত, এখন মূলত আল্লাহর রহমতে অনেক ভালো। তো আপনারা এখন দেখেন আমার যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো সম্পূর্ণ এখন সুস্থই আছে। এগুলো সবগুলো মুরগিরই কিন্তু গাম্বুরা রোগ হয়েছিল, এগুলো সবগুলো দেশি মুরগির বাচ্চা। তো এগুলো গাম্বুরো রোগ হওয়ার পর আমি যখন 2 থেকে 3 দিন এই ওষুধগুলো খাওয়াইছি, তো এখন মোটামুটি সবগুলো মুরগির বাচ্চাই সুস্থ আছে। এখন তারা জুলে মূলত আগের মতো না, খুব কম। তো আজকে এটাই ছিল বলার, তো কীভাবে ওষুধটা খাওয়াতে হবে এসব সম্পর্কে বলে দিলাম। আর আপনারা ওষুধের দোকানে যাবেন, ওষুধ যোগের দোকানে যাওয়ার পর আপনারা ওষুধের নামটি বলবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেফ্লক্স যে ওষুধটা আছে এটা খাওয়াই দিবেন, আর এটার MRP হচ্ছে যে দেখতেছেন 380 টাকা, 100 মিলির একটা ওষুধ। এটা খাওয়ালে আপনার যে ভ্যাকসিনের পরিবর্তে এটা খাওয়ানো হয় আর কি। যখন আপনারা মুরগিগুলোকে ভ্যাকসিন করেন না বা ভ্যাকসিন ফেল করছে সেসব, এটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। সেফ্লক্স আরও একটা ওষুধ আছে গাম্বুরা রোগের, এটা আরও কম দাম, ওটা হচ্ছে আপনার কাছ থেকে 250 টাকার মতো নিবে। তো ওটা যদি খাওয়ান তো দেখা যেতেছে একটু কম কাজ করবে আর কি, যে আর্জেন্ট যে ভালো হওয়ার সম্ভাবনাটা, আর্জেন্ট গাম্বুরা রোগটা ভালো হবে না। আর যদি এটা খাওয়ান, সেফ্লক্সটা যদি খাওয়ান, তাহলে আর্জেন্ট আপনারা মুরগিগুলো ভালো হয়ে যাবে আর কি। যে জীবাণু রোগগুলো থাকে, যে জীবাণু রোগগুলো আর থাকবে না, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো এটাই বলার ছিল। যারা TSBD নিউজ এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা নিচে দেখবেন লাল কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, এটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য।
আর পাশে যে বেল আইকনটি আছে সে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।